আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি চলে আসছি বাংলা সবচেয়ে একটা পুরনো একজন ফিনান্সিয়ার, যার নাম মাহফুজ লফট, তাকে আপনারা সবাই চিনেন। তার এই লফট থেকে এই পর্যন্ত প্রায় দশটা ফার্স্ট প্রাইজ উইন করেছে। আজকে একটা নতুন ভিডিও বানাবো তাদেরকে নিয়ে। যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিও দেখতে থাকুন ইনশাল্লাহ। আসছে বিআরপিও ক্লাবের মাহফুজ লফটের মাহফুজ ভাই। আর মাহফুজ ভাই সবসময় ওনার ক্লাব নিয়ে ব্যবসা নিয়ে ব্যস্ত। আর মাহফুজ ভাই উনি কবুতর লফটটা দেখাশোনা করে সম্পূর্ণ মেনটেন কিন্তু আমাদের মাহফুজ ভাই করে। আর বেশিরভাগ যে আমাদের এই বিআরপি তুমি যতবার চ্যাম্পিয়ন হয়েছে তার ভিতরে বেশিরভাগ পরিশ্রম ক্রেডিট আমাদের পরিশ্রম বিষয়ে মাহফুজ ভাই করছে, কারণ মাহফুজ ভাই সব কবুতর হ্যান্ডেলিং সব বেশিরভাগ সময় মাহফুজ ভাই দিয়ে থাকে। মাহফুজ ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ পাক ভালো রাখছে সবাইকে। আসসালামু আলাইকুম। আমরা লেইসার কবুতর পালন করতেছি দীর্ঘ 18 বছর উপরে সময় এসে গেছে। আসলে কবুতরের যেই ব্যাপারটা, কবুতর এমন একটা মায়াবী জিনিস, এটা ছোটবেলার থেকেই আমাদের আকর্ষণ করে। কবুতর পোষার যে একটা আগ্রহ জন্মায় সেটা আমরা বরাবরই আসলে রেস করার একটা খেয়াল ছিল, গ্রিবাস পালতাম তখন। এরপরে আমরা রেস করার খুব খেয়াল, রেস করব, দূর দূরান্তে ছাড়বো, আসবে কবুতর যাবে, এগুলি একটা খেয়াল ছিল। আমরা আপনার যে দশটা ফার্স্ট হইলেন এই পর্যন্ত, এই দশটা ফার্স্টের ভিতরে সবচেয়ে ইন্টারেস্টের ফার্স্ট কোনটা ছিল আপনার? আর যারা নতুন রেস করতে চায়, রেজাল্ট করতে চায়, তাদের জন্য কি সাজেশন দেবেন আপনি? আমি যে দশটা ফার্স্ট প্রাইজ করেছি এর মধ্যে সবচেয়ে ভালো পজিশন নিয়েছিল হলো আমার একটা কবুতর, ওর বাবা মা আমার এখানে খেলা, বাবাটার তিনটা রেজাল্ট ইটার লাইনের কবুতর, আর মাটা মার্সেল লাইনের কবুতর অজয় সিনাপার থেকে কালেকশন করা ছিল। তো ওই বাচ্চা আমি খেলছি, আমার এখানকার খেলা বাচ্চা, সেই বাচ্চার বাচ্চাই ঘরে পটিয়ার থেকে সে থার্ড প্রাইজ নেয়। আমার খেল ও কক্সবাজার থেকে ফার্স্ট প্রাইজ নেয়, মোট পাঁচটা খেলায় পাঁচটাই সে রেজাল্ট নেয়। মাশাআল্লাহ, সুন্দর। নয়তম হইছে সে, এই খেলাটা ওর যে অ্যাটিচিউডটা দেখছি বা এই কবুতরটার যে পরবর্তী জেনারেশন গুলা প্রতিটাই আমাকে ভালো প্রাইজ দিচ্ছে, ভালো রেজাল্ট নিতে পারতেছি, 10% থাকতেছে। তো এখানে আমি তখন মানে প্রথম দিকের থেকে আমি আসলে আমাদের যেই বাংলাদেশে রেসারগুলা যেগুলো খেলে ভালো করতেছে ওই কবুতরগুলোর প্রতি আমার খুব আকর্ষণ ছিল। না যাক, অনেকের বাসায় দেখলাম অনেক কালারিং কবুতর রেজাল্ট করে না,
যেমন সবুজ করে ব্লু করে রেড করে, কিন্তু আপনাকে বাসায় বসে সাদা কবুতর রেজাল্ট করলো, ফার্স্ট করলো, এই জাতটা কি, এটা সঙ্গে বলবেন? এটা আমরা এই লাইনটা দিয়ে দুইবার ফার্স্ট হয়েছি, এটা একটা ডিবি লাইন। আমাদের বহলুল ভাই আনা একটা টর্নিয়ার লাইন, এই দুটো দিয়েই এটার বাচ্চাটা করা। তো বাচ্চা প্রথম দশকে করে নাই, দ্বিতীয় দশকে সে ভালো রেজাল্ট করলো। তো এটা আসলে রেজাল্ট করার পিছনে আমাদেরকে পরিশ্রম করতে হবে। আমরা যারা নতুনদের উদ্দেশ্যে বলি, কবুতর অনেকে ঘরে বন্দি করে রাখে, ভাবে যে রেসের সময় রেডি করলেই হবে। আসলে এই কথাটা, একটা খেলোয়াড় জীবনে সারা সময়ই তার ওয়ার্ম আপের প্রয়োজন হয়, ব্যায়ামের প্রয়োজন হয়, এরকম কবুতরগুলোকেও আপনার প্রতিনিয়তই, যেই ওয়েদার ভালো থাকলে ওদেরকে বের করতে হবে, ওদেরকে সবকিছু অনুকূলে আনতে হবে। আচ্ছা, রেসের সময় সকালে যে কবুতর ছাড়েন, আপনার কতক্ষণ কবুতরটা উড়ে, আপনার কতক্ষণ উড়ে এলে কবুতরটা ঠিক আছে আপনার ফ্লাইংটা? এইটা বাস্তবত আসলে আপনি যে কোশ্চেন করেছেন, এটা টাইমে কবুতর যখন বর্ষার শেষ দিক, যখন আমাদের রেস করার প্রথম দিকে, প্রথম মাসে কিন্তু ওরা বেশি ফ্লাই করে না, করার সুযোগ থাকে না, গরম থাকে, তখন গরমে ওরা অল্প ফ্লাই করে। আর যখন ফুল মুডে আসে তখন এক দেড় ঘন্টা কবুতর ছাদের উপরেই উড়ে আশেপাশে যায়, দুই চার কিলো, পাঁচ কিলো, দশ কিলো ওরা মুভ করে। সেই উড়া হলেও যখন একদমই ফর্ম আসে, ঠান্ডা পড়ে, তখন হবে। রেসার কবুতর আজকের বাংলাদেশে সবার কাছে ভালো কবুতর আছে। আমি মনে করি যাদের কবুতর যেই সিজনে, সিজনটা যখন আসে তখন ওরা ঠিকই তাদের মুড চেঞ্জ করে উড়বে। ঘরের উপরে এক ঘন্টা উড়লেই আমি মনে করি এনাফ, তাহলে আপনার রেসে ভালো করার সুযোগ থাকে। আচ্ছা, এই রেসে উড়ার জন্য অনেকে কবুতর উঠতে চায় না, তার জন্য আপনার খাবারটা কি মেনটেন করেন, কি খাবারটা ইউজ করেন আপনি, গুড়া খাবার না বাড়ি খাবারটা? এটা আমার প্রেক্ষাপটে আমি আসলে দুইটাই ইউজ করি। আমি যখন রেসের টাইম আসে পড়ে তখন রেসে গুড়া খাবারগুলা দিয়ে সকালে মেনটেন করি, আর বিকালে ভারী খাবার দিয়ে মোটা দানা ওইটা দিয়ে ফুল প্যাট খাওয়াই। ফুল প্যাট মানে প্যাট চুক্তি, মানে পুরো? হ্যাঁ, সে যতক্ষণ খাইতে চায় ততক্ষণই আমি দিই। আর সকালে যে গুড়া খাবার, হ্যাঁ বিকালে সকালে যে গুড়া খাবার দেন, কি পরিমাণ দেন খাবারটা, খিদা মানে কম রাখেন না? এটা ফুল প্যাট হয় না, যেমন 100% কতটুকু চাহিদা রাখেন, 30%, 50%, 70%? এটা 20% প্যাট খালি রাখেন, 20% 80% খাবার রাখেন। যাক, আলহামদুলিল্লাহ। তারপর রেসে সময় যেদিন রেসে জমা দেন কবুতরটা, সেই কবুতর দেওয়ার সময় খাবার দেন কটার দিকে আপনি? রেসের আগে আগে ওদেরকে আবার মানে খাবার দুইটার পরে অরিজিনালি খাবারের, আর আমার ইচ্ছা থাকে না, কিন্তু হয়তো বাধাবাধকতে পড়ি, কিন্তু রেসের দিন দুইটার মধ্যে কাজ শেষ করে ফেলি। আচ্ছা, রেস থেকে আসার পর, আপনি কি কি পানিটা যে দেন, কি পানিটা দেন আসার সাথে সাথে, আসার পর? এখন তো আমরা গত 10 বছর ধরে বেলগাসল ইউজ করতেছি, বেলগাসলটা দিলে কবুতর অবশ্যই ইনস্ট্যান্ট ওকে হয়ে যায়। তো বেলগাসলের বিকল্প আমি পাই না, বেলগাসল গুড একটা জিনিস। বেলগাসল তো দেন, আর রিকভারির জন্য পুরো সপ্তাহ কি কি খাবার কন্টিনিউ করেন তারপর আর কি? আমাদের বেলগাসল প্রথম দিন দিই, দ্বিতীয় দিন বিএস দেই, তৃতীয় দিন একটা ভিটামিন দেওয়ার চেষ্টা করি, চতুর্থ দিন রনি ব্যবহার করি, পঞ্চম দিন বেলগা, এটা হলো স্পেশাল, যেটা অর্নি স্পেশাল ইউজ করি, পঞ্চম বা ষষ্ঠ দিনে ওইটা হলো রেড অথবা ব্ল্যাক, এইটা ইউজ করি। রেসের সময় রেসার কবুতরগুলারই শুধু, থরের গুলারে না, ওরা
এইভাবে মেইনটেইন করার চেষ্টা করি। যাক, এখন তো আপনার সেই রেসের সম্পর্কে জানলাম। বিডিং এর জন্য আপনি যে পেয়ারিংটা দেন, পেয়ারিং এর জন্য আপনি কি কি চুজ করে পেয়ারিংটা করেন? একটা কবুতর পেয়ারিং যে একটা পেয়ারিং পেয়ার দিবেন, আপনার কাছে কেমন মনে হইলে আপনি পেয়ারিংটা করেন পেয়ারটাকে? প্রথম আমি আসলে ওকে দেখি যে ও কতটুকু খেলছে আমার দেশে। আমি মানে বিদেশি কবুতরটারে অবশ্যই পছন্দ করি, কিন্তু দেখা গেছে বিদেশি 10-20 রেজাল্ট করা কবুতর আনছি, আনার পর এই দেশে যেইভাবে সে মানে প্রাকৃতিকভাবে বাচ্চা নিয়ে দেখছি, ওই মন মতো আমার যে চাহিদা ওই মন মতো বাচ্চা ওর থেকে আমি পাই না। এই দেশে যেই রেজাল্টগুলো করছে, এই দেশের ওয়েদারে এই দেশের প্রাকৃতিক অবস্থান থেকে যেই রেজাল্ট করছে, ওই কবুতরগুলোকে আমার বেশি চুজ করি। এরপর হলো ওর তো আসলে একটা ছেলে যেই বডি পায়, একটা মেয়ে, দুজনেরই দুজনের হেলথ কন্ডিশনকে একটা প্রথম লুকে আমি হেলথ কন্ডিশনটারে চুজ করি, যে একটা যদি অনেক বড় হয় তাহলে আরেকটারে হয়তো একটু ছোট আকার, এইটা প্রথম। দ্বিতীয়ত আসলে এইগুলির ব্যাপারগুলো সবগুলিরই আছে, বডি কনস্ট্রাকশন, চেহারার লুক, আই সাইন, সবকিছুই আসলে ইদানিংকালে তো বুঝি যে ফেদারের কাজ আপাম সবকিছুই একটা স্মার্ট জিনিসকে আরেকটা স্মার্ট জিনিসের সাথে পেয়ারিং করতে হয়। আচ্ছা, যারা নতুন কবুতর পালা শুরু করতেছে, রেসিং করতে চাচ্ছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? যারা নতুন রেস করতে যাচ্ছে তাদেরকে কি কি সাজেশন দেওয়া উচিত? এখন তো আমাদের দেশে অনেকটা সময় পার হয়ে গেছে। আমরা প্রথম দিকে যে ব্যাপারগুলো পাইতাম আসলে আমাদের জানার অভাব ছিল কিছুটা, ইদানিং কালে বোঝা গেছে যে একটা জাত যেটা কিনা জাত আমি রেজাল্ট করাই কবুতর হইতে হবে এমন না। দেখা গেছে যে একজনের ঘরে বারংবার একটা লাইন ভালো করতেছে, লাইনটা একটা জরুরি জিনিস, লাইনটা যদি সঠিক দেয় কেউ কারোরে তাহলে লাইন এনে পেয়ারিংটা তারপরে বুঝে আনাটা, এইটা এইভাবে পাল্টে পারলে রেজাল্ট করা কবুতরগুলো তো অবশ্যই প্র্যাকটিক্যালি সে একেবারে পরীক্ষিত পূর্বেন পরীক্ষিত দুইটা কবুতর কালেকশন করতে পারলে আমি মনে করি সবচেয়ে বেস্ট।